রাজধানীর প্রবেশ পথগুলো খুলে দেয় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে যাত্রীবাহী বাস চলাচল না করায় বিভিন্ন পন্থায় ফিরছে ঘরমুখ মানুষ তবে সড়ক মহাসড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল ঈদ সামনে রেখে বাড়ি ফেরা মানুষের স্রোত রয়েছে ফেরিঘাটগুলোতে সংক্রমণের তোয়াক্কা না করে গাদাগাদি করে শেকড়ের টানে ফিরছেন অনেকে তবে ঈদের আগে কিছুটা ফাঁকা হয়েছে রাজধানী কমেছে গাড়ি ও মানুষের চাপ এস এম শুভনের প্রতিবেদন রমজান শেষ হওয়ার পথে এখন অপেক্ষা পবিত্র ঈদুল ফিতরের করোনাকালীন সময়ে এক ভিন্ন রমজান দেখল বিশ্ব দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা তারপরও সামাজিক দূরত্ব মানার লক্ষণ নেই বেশিরভাগ মানুষের মাঝে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকলেও মানুষ প্রতিনিয়তই ঘর থেকে বের হচ্ছে তবে গত দুই সপ্তাহের তুলনায় শনিবার রাজধানীতে গাড়ির চাপ কিছুটা কম ছিল রাস্তাঘাটেও তেমন একটা ভিড় দেখা যায়নি তবে ফুটপাতের দোকানগুলোতে কিছু ক্রেতার ভিড় ছিল ব্যক্তিগত গাড়িতে ঢাকার বাইরে যেতে পারবেন এমন নির্দেশনার পর অনেকেই রাজধানী ছাড়ছেন প্রবেশ পথগুলো খুলে দেয় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘরমুখ যাত্রীদের ভিড় দেখা গেছে গণপরিবহন না থাকায় অনেকে ট্রাক পিক আপ ভ্যান ও হালকা যানবাহনে চড়ে গন্তব্যের দিকে ছুটেছেন তবে সেখানে মানা হচ্ছিল না সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে প্রয়োজনের সাথে ঈদ করতে দৌলদিয়া নৌরুট দিয়ে বাড়ি ফিরছে হাজারো মানুষ শনিবার সকাল থেকে ঘাটে জনস্রোত দেখা যায় এ সময় সামাজিক দূরত্ব মানার কোনো বালাই ছিল না দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে নয়টি ছোট বড় ফেরি চলাচল করছে এতে ব্যক্তিগত গাড়ি ছাড়াও পণ্যবাহী ট্রাক অ্যাম্বুলেন্স এবং যাত্রী পার হচ্ছে ঈদে ঘরমুখ যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ভোর হওয়ার সাথে সাথেই ফেরিতে ঘরমুখ যাত্রীদের ভিড় বাড়তে থাকে রাজধানী ঢাকা থেকে সড়কপথে শিমুলিয়া ফেরিঘাটে এসে পদ্মা নদী পার হয়ে কাঁঠালবাড়ি আসছেন যাত্রীরা এদিকে শিমুলিয়া ঘাটেও পদ্মা পারাপারের জন্য অপেক্ষায় যানবাহন ও মানুষ এই রুটে সতেরোটি ফেরির মধ্যে ১৩টি ফেরি চালু রয়েছে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা